जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। সকলে সাইলেন্ট করবেন। সকলের মোবাইলটি সাইলেন্ট মোডে রাখবেন। শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় দ্রোণপুত্র দণ্ডিত 31 নম্বর শ্লোক থেকে। दृष्टास्त्रुतेजोस्तुतयो स्त्रीलोकान् प्रोदहोन्मह दैहमाना प्रजा सर्वा सांवर्तकमंशत। त्रिभुवनेर समस्त अधिवासीरा सेई अस्त्र दुटी संघर्षेर आगुने ताप अनुभव करे प्रलयकालीन সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলেন। তো এই শ্লোকে ছিল সুত গোস্বামী বর্ণন করছেন, সুত গোস্বামী যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন অশ্বত্থামাকে ধরার জন্য গিয়েছিলেন, অশ্বত্থামা নিজের প্রাণ সংকট দেখে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, ব্রহ্মশির নামক ব্রহ্মাস্ত্র। অর্জুন বুঝতে পারেননি যে এটা ব্রহ্মাস্ত্রের থেকে অগ্নি বিকিরণ, তাই অর্জুন প্রাণ রক্ষার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। অর্জুনের প্রাণ বিপন্ন হতে চলেছিল, অর্জুন তখন ভগবানের কাছে প্রাণ রক্ষার জন্য তিনি প্রার্থনা করেছিলেন, তার স্তুতি করেছিলেন। ভগবান তখন বলছিলেন যে অর্জুন তুমি অস্ত্র বিশারদ, তুমি বুঝতে পারছো না যে ব্রহ্মাস্ত্র মেরেছে অশ্বত্থামা। এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে পারে, এর বিসর্জন সে করতে পারে না, তথাপি তার প্রাণ রক্ষার জন্য সে এটা করেছে। তখন তোমার কাছে দ্রোণাচার্য তিনিও ব্রহ্মাস্ত্র প্রদান করেছিলেন, তোমার কাছে দ্রোণাচার্য ব্রহ্মাস্ত্র প্রদান করেছিল, এখন তুমি তোমার সেই ব্রহ্মাস্ত্র প্রদান করে প্রয়োগ করে উভয় অস্ত্রকে সংবরণ করো। আর যখন ভগবানের আদেশ ক্রমে অর্জুন আসমন করলেন, ভগবানকে প্রদক্ষিণ করলেন, ব্রহ্মাস্ত্রের আহ্বান করলেন, আহ্বান করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন তার নিজের ব্রহ্মশির নামক ব্রহ্মাস্ত্র, তখন নভমণ্ডলে মানে আকাশমণ্ডলে উভয় ব্রহ্মাস্ত্র থেকে এমন উভয় ব্রহ্মাস্ত্র এভাবে এসে একসঙ্গে এভাবে যখন বিস্ফোরণ ঘটবে তার পূর্বে এই ব্রহ্মাস্ত্র থেকে অগ্নি বিকিরণ হচ্ছে, অর্জুনের ব্রহ্মাস্ত্র থেকে অগ্নি বিকিরণ হচ্ছে। এই উভয় অগ্নি ধীরে ধীরে নিকটবর্তী হওয়ার সময় এই অগ্নি চারপাশে চারপাশে বিস্তৃত হয়ে যাচ্ছে। আর যখনই সেই উভয় অগ্নি সংঘর্ষ হয়েছে উভয় ব্রহ্মাস্ত্র, তখন উভয় ব্রহ্মাস্ত্রের সম্মুখে এত অগ্নি বিকিরণ হচ্ছে তাকে প্রলয়কালীন সংবর্তক আগুনের কথা আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রলয়কালীন সংবর্তক অগ্নি, প্রলয়কালীন সংবর্তক অগ্নি কেমন দেখুন, যখন প্রলয় হয় আত্যন্তিক প্রলয়
চার প্রকার প্রলয়ের মধ্যে প্রথমটি হচ্ছে আত্যন্তিক প্রলয় মানে মৃত্যু, দ্বিতীয় প্রলয় হচ্ছে খণ্ড প্রলয়, প্রত্যেক মনুর জীবন অবসানে খণ্ড প্রলয় হয়, তারপর আংশিক প্রলয় মানে ব্রহ্মার 12 ঘন্টার অবসানে আংশিক প্রলয় হয়, এবং মহাপ্রলয় ব্রহ্মার জীবন অন্তে এই মহাপ্রলয় হয়। খণ্ড প্রলয়, আংশিক প্রলয় এবং মহাপ্রলয়ে ব্রহ্মাণ্ডের নিচে ভগবান অনন্ত দেব, তিনি অনন্ত ফনার একটি ফনাতে আমাদের এই ভূমণ্ডলকে ধারণ করে আছেন, তো সেই নিচে থেকে তিনি সেই অনন্ত ফনা থেকে অগ্নি বিকিরণ করেন, সেই যে অগ্নি সেটাই হচ্ছে সংবর্তক অগ্নি, সেই পাতাল লোক থেকে। এই যে তিন ভুবন, তিন ভুবন মানে স্বর্গমর্ত পাতাল লোক, স্বর্গমর্ত পাতাল লোক মানে স্বর্গ মানা হয় ভূবর লোক থেকে, এই যে মর্ত লোক মানে আমাদের ভূমণ্ডল ভূলোক যাকে বলা হয়, এখানে তিন লোকের, তিন লোকের বর্ণনা দেওয়া হচ্ছে, তিন লোকের বর্ণনা দেওয়া হচ্ছে, তিন লোকের মধ্যে এখানে মর্ত লোক মানে আমাদের ভূমণ্ডল যাকে বলা হয় ভূলোক। সাইলেন্ট করবেন, ভূমণ্ডল আমাদের ভূলোক হচ্ছে একটি লোক মাঝখানে যাকে বলা হয়েছে মধ্যবর্তী ভূলোক, তো ভূলোকের উপর ভূবর লোক, এই ভূবর লোক থেকে স্বর্গলোক মানা হয়, মানে ভূবর লোকে উপদেবতাদের বাস, গন্ধর্ব চারণ বিদ্যাধর এনাদের বাস ভূবর লোক, ভূবর লোকের উপর স্বর্গলোক, ইন্দ্র চন্দ্র কুবের বরুণ এদের বাস স্বর্গলোকে, তারপর স্বর্গলোকের মহরলোক, মহরলোকে বৈরাজ নামক দেবতাদের বাস, মহরলোকের উপর জনল জনলোক, মহরলোকে সরি মহরলোকে ভৃগুয়াদি ঋষিগণ, মহরলোকে ভৃগুয়াদি ঋষিগণ মহরলোক, তারপর জনলোকে হচ্ছে বৈরাজ নামক দেবতাগণ, জনলোকের পর আসছে তপলোক, তপলোকে ব্রহ্মার চার পুত্রদের সনক সনাতন সনন্দন সনাতন এনাদের নিবাস, আর তার উপর সত্যলোক বা ব্রহ্মলোক, এখানে ব্রহ্মার নিবাস, ব্রহ্মাজি নারদ মুনি দেবী সরস্বতী এনাদের বাস। এই যে ভূবর লোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত এই ছয়টি লোক, এই ছয়টি লোক একে একসঙ্গে স্বর্গলোক বলা, এর নিচে আমাদের ভূলোক সপ্তম লোক, তার নিচে আমাদের নিচে সাতটি পাতাল লোক, সাতটি পাতাল লোক, তো নিচে সাতটি পাতাল, এটা একসঙ্গে পাতাল বলা হয়েছে, অতল বিতল তলাতল, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, এই একসঙ্গে সাতটি লোককে একসঙ্গে পাতাল লোক বলা, আলাদা আলাদা নাম রয়েছে কিন্তু একসঙ্গে এদেরকে পাতাল বলা হয়, এই একটি ভাগ। এরপর দ্বিতীয় ভাগ হচ্ছে আমাদের এই যে ভূমণ্ডল মধ্যবর্তী, দ্বিতীয় ভাগ, আর তৃতীয় ভাগ হচ্ছে উপরে ছয়টি স্বর্গলোক, এই তৃতীয় ভাগ, একেই তিন ত্রিভুবন বলা হয়। তাই এখানে বলছে যে ওই যে পাতাল লোকের নিচ থেকে ভগবান শঙ্করশন তার মুখ দিয়ে প্রলয়কালীন অগ্নি, কি অগ্নি, সংবর্তক অগ্নি, ওই অগ্নি উদ্গিরণ করছে মুখ দিয়ে, মুখ দিয়ে অগ্নি উদ্গিরণ করছে, আর নিচের থেকে জ্বলতে জ্বলতে সব বিনষ্ট হয়ে যাচ্ছে। এইরকম যে অগ্নির প্রভাব, সেই সংবর্তক অগ্নির কিছু কিছু আভাস এখানে দেখা যাচ্ছে, তখন দুই ব্রহ্মাস্ত্র উভয়ের সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হল।
त्रिभुवनेर समस्त अधिवासीरा सेई दुटी संघर्षेर आगुनेर ताप अनुभव करे प्रलयकालीन संकर्तक आगुनेर कथा भावते लागले। त्रिभुवनेर समस्त अधिवासीरा देखुन आमादेर भूलोके मनुष्य, तारपर आमादेर नीचे अतल, अतल नामे अतल लोके मय दानवेर पुत्र बल दानव, बल दानव 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 सेखान से अत्यंत नोंगरा लोक, सेखाने कि हय तार कथा सकले सम्मुखे बला जाए ना, अत्यंत घृण्य लोक बल दानवेर लोक, बल दानवेर लोक हच्छे अतल। तारपर बीतल, अतल बीतल, बीतल लोके मय दानव, तारपर सुतल लोक बलि महाराज, तलातल, तलातले हच्छे हाटकेश्वर महादेव, हाटकेश्वर महादेव भूतगणेर सहित, भूत प्रेत इनादेर सहित। तारपर रसातल, रसातले किछु असुर, असुरगण रयेछे। तारपर पाताल लोक, पाताल लोके सेखाने वासुकी नाग रयेछे। एइभावे एइ समस्त लोके एनादेर बास। আর যখন সংবর্তক অগ্নি নিচের থেকে প্রদান করা হয় তখন সকলে জ্বলতে জ্বলতে মরতে থাকে। আর এখানে ব্রহ্মাস্ত্রের সংঘর্ষের ফলে ওই সমস্ত লোকের অধিবাসীরা তার ওই অগ্নির বিকিরণে অসহ্য তাপ অনুভব করলেন। শুধু ওখানে পাতাল লোকে না, আমাদের মর্তলোকে, পাতাল লোকে প্লাস উপরের স্বর্গলোকে, ভূলোকের, ভূগর লোকের, গন্ধর্ব বিদ্যাধর চারণ অপ্সরা, তারপর ইন্দ্রচন্দ্র কুবের বরুণ, তারপর ঋষিগণ, ভৃগুয়াদি ঋষিগণ, তারপর বৈরাজ নামক দেবতাগণ, তারপর সনক সনাতন সনন্দর ব্রহ্মাজি পর্যন্ত, এই সমস্ত লোকের এই যে অধিবাসীগণ দুটি অস্ত্রের সংঘর্ষের আগুনের তাপ অনুভব করে প্রলয়কালীন সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলেন। যে এখন কি প্রলয় চলে এলো, এই সংবর্তক অগ্নি এই জগতে প্রকাশিত হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে ব্রহ্মর্ষির অস্ত্র যদিও এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু সেই অস্ত্র দুটি সংঘর্ষের ফলে যে তাপ সৃষ্টি হয়েছিল তা সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে প্রসারিত হয়েছিল এবং বিভিন্ন লোকের অধিবাসীরা সেই প্রচণ্ড তাপ অনুভব করেছিলেন এবং তার সঙ্গে সংবর্তক আগুনের তুলনা করা হয়েছিল। এর থেকে প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন যে মূর্খ লোকেরা বলে যে অন্যান্য গ্রহে কোনো জীব নেই, শুধুমাত্র আমাদের এই পৃথিবীতেই জীব রয়েছে। প্রভুপাদ এর থেকে বলছেন যে এর থেকে বোঝা যায় যে মূর্খ লোকেরা যে বলে অন্যান্য গ্রহে কোনো জীব নেই তা সম্পূর্ণ ভ্রান্ত। অন্যান্য গ্রহে যে জীবদের মানে সংগঠন রয়েছে এবং অন্যান্য গ্রহ, অন্যান্য যে রাজ্য রয়েছে তা এই পৃথিবীর মানুষ জানে না, কেননা তারা বৈদিক শাস্ত্র বিশেষভাবে শ্রীমৎ ভাগবতের শরণাপন্ন না হলে এসব তত্ত্বের কথা জানাও যাবে না। কেবল তারা মনে করে যে এই পৃথিবীতেই জীব রয়েছে, এই পৃথিবীতেই জীব রয়েছে, কিন্তু এই পৃথিবী যে কতটুকু ছোট একটা জায়গা ভগবানের সৃষ্টিতে, এই এই ভুবনে, ভগবানের সৃষ্টিতে এই ভুবনেই
যে স্থান রয়েছে তা সাধারণ মানুষ জানে না। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে যে ভূমণ্ডলের যে বর্ণনা, এই ভূমণ্ডলের যে বর্ণনা, যে এই ব্রহ্মাণ্ডে কোন স্থানে কত স্থান রয়েছে, কত রাজ্য রয়েছে, তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে যে হে সুখদেব, আমি দেবতাদের মতো আয়ু প্রাপ্ত হলেও এই ব্রহ্মাণ্ডে যত স্থান আছে তার বর্ণনা করে সমাপ্ত করতে পারবো না। কত প্রভু, অন্যান্য গ্রহলোকে কি সূর্যচন্দ্র আছে? আচ্ছা, সেটা প্রশ্ন করার সময় বলবেন, এখন ভিডিও হচ্ছে তো, কথা বলবেন। অন্যান্য গ্রহ মন্ডলে সেটা আমি পরে বিস্তৃত বলবো। আগে আমাদের যে বিষয় সেটাই আমরা আলোচনা করব। অন্যান্য ব্রহ্মাণ্ডে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি করে সূর্যচন্দ্র রয়েছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডের বিস্তার পরে জানাবো। তো এইভাবে যখন প্রলয়কালীন অবস্থা হয় তখন যেমন ভাবে সংবর্তক অগ্নি যেমন ভাবে ব্রহ্মাণ্ডকে গ্রাস করে, ঠিক তার কিছুটা অনুভব পেয়েছিলেন। তা যারা মনে করে যে অন্যান্য গ্রহলোকে কোনো জীব নেই, তারা সম্পূর্ণ ভ্রান্ত। যখন কেউ ভাগবত অধ্যয়ন করবেন তখন জানতে পারবেন যে আমাদের যেমন এই মনুষ্যলোকে মনুষ্য আছে, তেমনি এই ব্রহ্মাণ্ডে আমাদের থেকে সুপিরিয়র, উন্নত দেহধারী জীব রয়েছে অন্যান্য গ্রহলোকে। আমাদের থেকে তাদের শরীর অজর অমর, মানে নিরোগ, আমাদের থেকে তাদের শরীর আরো সুন্দর, আরো উজ্জ্বল। আমাদের যেমন মৃত্তিকাময়, তাদের শরীর শব্দময়, তারপর আকাশময়, তারপর কারো জলময়, কারো অগ্নিময়, কারো বায়ুময়, এই প্রকার শরীর রয়েছে, বায়ু প্রধান। আমাদের যেমন পঞ্চভূতের মধ্যে মৃত্তিকা প্রধান, অন্যদের অন্যান্য গ্রহলোকে তাদের পঞ্চভৌতিক দেহ কিন্তু জল প্রধান, কি অগ্নি প্রধান, কি বায়ু প্রধান, কি শব্দ প্রধান। এইভাবে অন্যান্য গ্রহলোকে এইরকম আমাদের থেকে তাদের উন্নত শরীর, আরো দীর্ঘ আয়ু, সব কিছু, শক্তি, বল, বুদ্ধি, মেধা, সব কিছু। এই জন্যই তো, যেহেতু তাদের বুদ্ধি, বল, শক্তি, সামর্থ্য আমাদের থেকে বেশি, এই জন্য এই জগতের মানুষ, বিজ্ঞানী বলে যারা গর্বিত করে, তারা এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি। কেননা তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সব আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি, ক্ষমতা, যোগ শক্তি অনেক অনেক গুণ বেশি। এইভাবে এই ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা সেই প্রলয়কালীন অগ্নির মতো সেই অস্ত্র দুটির সংঘর্ষের আগুন অনুভব করেছিলেন। প্রজপদ্রবমালক্ষ্য লোকব্যতিকরম চ তম মতম চ বাসুদেবস্য সংজহারার্জুন দ্বয়ম্। এইভাবে জনসাধারণকে উপদ্রুত দেখে এবং গ্রহসমূহের অবশ্যম্ভাবী ধ্বংস আশঙ্কা করে
অর্জুন তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে সেই দুটি ব্রহ্মশির অস্ত্রকেই তৎক্ষণাৎ সংবরণ করলেন। ভগবানও অর্জুনের সম্মুখে দাঁড়িয়ে আছে, ভগবানই বলেছেন যে তুমি ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করো, আর প্রয়োগ করে উভয় অস্ত্রকে সংবরণ করো। তো ভগবান যখন দেখলেন যে সমস্ত ব্রহ্মাণ্ডে মানে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকের অধিবাসীরা ত্রাহি ত্রাহি করছে ওই অগ্নির উত্তাপে, তখন ভগবান অর্জুনকে ইঙ্গিত করলেন যে সংবরণ করো। তখন অর্জুন ভগবানের ইচ্ছা অনুসারে সেই দুটি ব্রহ্মশির অস্ত্রকেই তৎক্ষণাৎ সংবরণ করলেন। অর্জুন তার নিজের অস্ত্র সংবরণ করলেন, আর অশ্বতমার প্রদত্ত ওই অস্ত্র সংবরণ করলেন একই মন্ত্রের দ্বারা। কেননা যেহেতু উভয় ব্রহ্মশির অস্ত্র, এই জন্য মন্ত্র একটি, চালানোর মন্ত্র একটি, বিসর্জন মন্ত্র একটি, সংবরণ মন্ত্র একটি। তো এই সংবরণ মন্ত্র দিয়ে অর্জুন ব্রহ্মশির দুটি ব্রহ্মশির অস্ত্রকেই সংবরণ করলেন। কেননা ভগবান দেখছে যে জনসাধারণ উপদ্রুত হচ্ছে, জনসাধারণ উপদ্রুত হচ্ছে, অগ্নিতে জ্বলছে, অগ্নিতে জনসাধারণ উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর গ্রহসমূহের অবশ্যম্ভাবী ধ্বংস উভয় ব্রহ্মাস্ত্র যদি একসঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতে থাকে তাহলে গ্রহসমূহের অবশ্যম্ভাবী ধ্বংস হয়ে যাবে, এ পুরো ব্রহ্মাণ্ড বিধ্বংস হয়ে যাবে যদি উভয় অস্ত্র এইভাবে একে অন্যের সঙ্গে সংঘর্ষ চলতে থাকে। কারণ অগ্নি বিকরণ হচ্ছে, অগ্নিতে ছেয়ে যাবে। এক হিরণ্যকশিপুর মস্তক থেকে উত্থিত অগ্নিতে সর্বলোক উত্তপ্ত হয়ে গিয়েছিল, স্বর্গ থেকে দেবতারা পালিয়ে গিয়েছিল। আর এখানে এই যে ব্রহ্মশির নামক ব্রহ্মাস্ত্র, এটা ব্রহ্মার অস্ত্র, ব্রহ্মা তপস্যা করে এই অস্ত্র তৈরি করেছে। সেই উভয় অস্ত্র অশ্বত্থামার কাছেও ছিল, অর্জুনের কাছেও ছিল, অশ্বত্থামা মেরেছে, অর্জুনও মেরেছেন ভগবানের আজ্ঞায়। এখন এত বিকিরণকারী যে অশ্বত্থামা যখন মেরেছিল, অর্জুন দেখছেন যে নবমণ্ডলে সমস্ত স্থানে অগ্নিতে ছেয়ে গিয়েছে। সেই অগ্নিকে নিবারণ করতে গিয়ে অর্জুন আর একটি ব্রহ্মাস্ত্র ছেড়েছে, তাহলে উভয় অগ্নি কতটা প্রসারিত হতে পারে নবমণ্ডলে, নবমণ্ডলে। তো এইভাবে উভয় অস্ত্রের সংঘর্ষে ওই অগ্নি চারিদিকে ছড়িয়ে গিয়েছে, উত্তপ্ত হয়ে গিয়েছে, আর সমস্ত গ্রহ মণ্ডলী ধ্বংসের সম্মুখীন হচ্ছে। এটা দর্শন করে ভগবান অর্জুনকে ইঙ্গিত করলেন, অর্জুন তখন সে উভয় ব্রহ্মাস্ত্রকে সংবরণ মন্ত্র দিয়ে সংবরণ করলেন। কেননা এই যে ধ্বংস, ব্রহ্মাণ্ডের ধ্বংস, এটা ভগবানের ইচ্ছা অনুসারেই হয়, অন্যের ইচ্ছা অনুসারে হয় না। অন্যে চাইলেও আমি ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেব, পারবে না, তার যতই যোগ শক্তি থাকুক না কেন। এমনকি প্রকৃতি, জড়া প্রকৃতির যে দেবতাগণ বা অধীশ্বরী, তিনিও পারেন না। কেন না, তারা কেউ স্বতন্ত্র নয়। ভগবান না চাওয়া পর্যন্ত কেউ এই ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারে না, যার যত ক্ষোভ শক্তি থাকুক না কেন। প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে এই জগতের মানুষ আণবিক পারমাণবিক বোমা তৈরি করছে,
মনে করছে যে তারা পৃথিবী ধ্বংস করবে, পৃথিবী ধ্বংস করবে। কিন্তু তাদের সেই এত ক্ষমতা নেই যে তারা এই ব্রহ্মাণ্ডকে ধ্বংস করবে বা পৃথিবীকে ধ্বংস করবে। কেননা ভগবান না চাওয়া পর্যন্ত কেউ তাকে ধ্বংস করতে পারে না, ভগবান না চাওয়া। এই জন্য সবকিছু ভগবানের ইচ্ছাধীন। প্রকৃতি দেবীও জড়া প্রকৃতি বহিরঙ্গা শক্তি, তিনিও ভগবানের নিয়ন্ত্রণাধীন। জড়া প্রকৃতি দেবী তিনিও ভগবানের নিয়ন্ত্রণাধীন, তিনি নিজের ইচ্ছায় কিছু করতে পারেন, ভগবান তাকে শক্তি প্রদান করেছেন। তাই প্রভুপাদ এখানে বর্ণনা করছেন, জড়া প্রকৃতির নিয়ম ভগবানের অধ্যক্ষতায় কার্যকরী হয়, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। ভগবান বলেছেন যে তার অধ্যক্ষতায় প্রকৃতি পরিচালিত হয়। ভগবানের ইচ্ছার প্রভাবেই কেবল এই পৃথিবী ধ্বংস হতে পারে, রাজনীতিবিদদের খাম খেয়ালির দ্বারা নয়। যে যতই বোমা তৈরি করুক, শোনা যাচ্ছে যে এ দেশ পারমাণবিক বোমা তৈরি করেছে, তার দেখা দেখে অন্য দেশ পারমাণবিক বোমা তৈরি করেছে। তারপর চীন নাকি নতুন সূর্য তৈরি করেছে, চন্দ্র তৈরি করার চেষ্টা করছে, কত কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এটা সব প্রকৃতির দান থেকে, প্রকৃতির দান থেকে। আর সেই প্রকৃতি দেবী যেন রয়েছে, যিনি ভগবানের বহিরঙ্গা শক্তি, যিনি ভগবানের বহিরঙ্গা শক্তি, সেই প্রকৃতি দেবীও ভগবানের আজ্ঞা বিনা কোনো কিছু করতে সক্রিয় নন। ভগবানের ইচ্ছার প্রভাবেই কেবল এই পৃথিবী ধ্বংস হতে পারে, ভগবানের ইচ্ছার প্রভাব। ভগবান নির্দিষ্ট করে রেখেছে যে কখন এই পৃথিবী ধ্বংস হবে, তখনই ধ্বংস হবে, এর আগে নয়। এই কলিযুগের আয়ুষ্কাল এখনো 4,27,000 এইরকম বাকি রয়েছে, 4,32,000 বছর কলিযুগের আয়ুষ্কাল। এর পরেও 5,500 মতো গত হয়েছে, সেখানে 4,27,000 মতো রয়েছে। তো এই যে এত দিন এখনো আয়ু রয়েছে, এই আয়ুর শেষে কল্কি অবতার আসবেন, সেখানেও পৃথিবী ধ্বংস হবে না বা এই ব্রহ্মাণ্ড ধ্বংস হবে না, আবার সত্যযুগ শুরু হবে। 29 নম্বর সত্যযুগ, 29 নম্বর। এর আগে খণ্ড প্রলয় হবে, কিন্তু ব্রহ্মাণ্ডের ধ্বংস হবে না, ব্রহ্মাণ্ডের ধ্বংস হবে না, মহাপ্রলয় হবে না। এইভাবে সব নির্ধারিত রয়েছে ভগবান কর্তৃক, এই নির্ধারণকে কেউ অন্যথা করতে পারে না। তাই প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন চাইলেন যে দ্রোণী এবং অর্জুন উভয়ের অস্ত্র দুটি সংবরণ করা হোক, তখন অর্জুন তৎক্ষণাৎ তার সম্পাদন করেছিলেন। তেমনি সর্বশক্তিমান ভগবানের প্রতিনিধি রয়েছে এবং তার ইচ্ছা অনুসারে কেবল কার্য সম্পাদিত হবে। এই জগতে যারা ভগবানের প্রতিনিধি, ভগবান তাদের মাধ্যম দিয়ে এই জগতের যত কার্য সম্পাদন করেন, যেমন এখানে অর্জুনের মাধ্যম দিয়ে এই অস্ত্রের ধ্বংসের, পৃথিবীর ধ্বংসের নিবারণ রক্ষা করলেন, যেমন প্রভুপাদের মাধ্যম দিয়ে এই জগতে প্রচার করলেন, এই রকম ভগবান তার প্রতিনিধির মাধ্যম দিয়েই এই জগতে সমস্ত কার্য করেন। 33 নম্বর শ্লোক, তত আসাদ্য তরসা দারুণং গৌতমী সুতম
বন্ধমর্ষতাম্রাক্ষ পশুনাম পশুম রসনায়া যথা। প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় 33 নম্বর শ্লোক। তত আসাদ্য তরসা দারুণম গৌতমী সুতম ববন্ধ মর্ষ তাম্রাক্ষ পশুনাম রসনয়া যথা। মানে অর্জুন ক্রোধে যার চোখ দুটি তাম্র গোলকের মতো রক্তিম হয়ে উঠেছিল, ক্ষিপ্রভাবে গৌতমীর পুত্রকে গ্রেপ্তার করে একটি পশুর মতো দড়ি দিয়ে বেঁধে ফেললেন। তাহলে অর্জুনের ক্রোধে দেখুন, ভগবানের চক্ষু আর অর্জুনের চক্ষু, এখানে ভগবানও ছিলেন অর্জুনও ছিলেন। তাহলে অর্জুনের চোখের কি অবস্থা হয়েছে, ক্রোধে যার চোখ দুটি তাম্র গোলকের মতো রক্তিম হয়ে উঠেছিল। আগে অর্জুন এটা বর্ণন করছেন 33 নম্বরে অর্জুনের চোখের অবস্থা, অর্জুনের মানসিক অবস্থা বর্ণন করছেন, আর 34 নম্বরে ভগবানের অবস্থা বর্ণন করছেন, যে অশ্বত্থামাকে ধরার পর অর্জুনের কি অবস্থা হল। ক্রোধে যার চোখ দুটি তাম্র গোলকের মতো রক্তিম হয়ে উঠেছিল, ক্রোধের কিছু পরিচয় রয়েছে, কিছু লক্ষণ রয়েছে, সিমটম রয়েছে। দেখুন, চোখ মুখ লাল হয়ে যাবে, মুষ্টিবদ্ধ হয়ে যাবে, এই তর্জনী অঙ্গুষ্ঠ সামনে চলে আসবে, এটা ক্রোধের সিমটম। চোখ লাল হয়ে যাবে, অর্জুনের ক্রোধে চোখ দুটি লাল হয়ে গিয়েছে, চোখ দুটি লাল হয়ে গিয়েছে, ক্ষিপ্রভাবে গৌতমীর পুত্রকে গ্রেপ্তার করেছেন, গৌতমীর পুত্র মানে অশ্বত্থামাকে গ্রেপ্তার করেছে, একটি পশুর মতো দড়ি দিয়ে বেঁধে ফেললেন, পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন অশ্বত্থামাকে অর্জুন। অর্জুনের এত ক্রোধ হয়েছিল কেন, অশ্বত্থামা অনীতিপূর্বক যুদ্ধ করেছে, অনীতিপূর্বক হত্যা করেছে। এই যে স্বয়ং করেছিল, যুদ্ধের নীতি কি, ক্ষত্রিয়দের যুদ্ধের নীতি যে সূর্যোদয়ের পর শঙ্খধ্বনি বাজবে, তারপর যুদ্ধ আরম্ভ হবে, সেই শঙ্খধ্বনি থেকে আর পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত হয়ে যাবে, শঙ্খধ্বনি হবে, যুদ্ধ সমাপ্ত, এই শঙ্খধ্বনি থেকে শঙ্খধ্বনি, এর মধ্যে যুদ্ধ হবে, এর মধ্যে দুই শিবিরে শিবিরে লড়াই ঝগড়া যা হোক, কিন্তু ওই শঙ্খধ্বনি সমাপ্ত হওয়ার পর, সূর্যাস্তের পর উভয় সৈনিকেরা একই সঙ্গে খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, থাকবে, কিন্তু আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, এটাই নীতি ছিল, ভীষ্মদেব এই নীতি তৈরি করেছিলেন, যে সূর্যাস্তের পর শঙ্খধ্বনি হলে আর কোনো লড়াই ঝগড়া নেই, যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল শঙ্খধ্বনি পড়ার পর। পাণ্ডবেরা স্বশিবিরে প্রবেশ করেছে, ভগবান তাদের শিবির থেকে তাদেরকে নিয়ে চলে গিয়েছেন অন্য জায়গায়, আর পঞ্চ পাণ্ডবদের পুত্রগণ, দ্রৌপদীর পাঁচ পুত্র, তারা শিবিরে ঘুমিয়ে আছে, আর অশ্বত্থামা সেই সময় ঘুমান্ত অবস্থায় দ্রৌপদীর ওই পুত্রদের এক এক করে সংহার করেছে তার ধনুর্বাণ ছুঁড়ে। আর ওই ধনুর্বাণে নাম লেখা আছে, কার কার ধনুর্বাণ, কার তীর, অশ্বত্থামার নাম লেখা। অর্জুন তো দেখেছেন যেটা অনীতিপূর্বক সে হত্যা করেছে, তার পাঁচ পুত্রদের অনীতিপূর্বক হত্যা করেছে, সে যুদ্ধের নীতি অনুসরণ করেনি। এই যে অনীতিপূর্বক যুদ্ধ করেছে,
অনীতিপূর্বক শিশুদের হত্যা করেছে, ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করা উচিত নয়। শাস্ত্রের নিয়ম রয়েছে, মত্ত প্রমত্ত সুপ্ত বালম স্ত্রীয়ম বৃদ্ধম এনাদেরকে এইভাবে হত্যা করা উচিত নয়। তো অশ্বত্থামা নিয়ম লঙ্ঘন করেছে, তাই অর্জুনেরও ক্রোধ হয়েছে আর ভগবানেরও ক্রোধ হয়েছে, কিন্তু অর্জুনের ক্রোধ হলে তার চোখ দুটি তামার মতো লাল, তামাকে পোড়ালে যেমন লাল হয়ে যায় সেই রকম লাল হয়ে উঠেছে, রক্তিম হয়ে উঠেছে। আর গৌতমীর পুত্র অশ্বত্থামা যদিও তার বন্ধু ছিল, সখা ছিল, এই অশ্বত্থামা অর্জুনের বন্ধু ছিল, অতি প্রিয় বন্ধু, কিন্তু এই অনীতিপূর্বক হত্যা করেছে, যুদ্ধ করেছে, এই জন্য ক্রোধ চলে এসেছে তার, যে এইভাবে হত্যা করলো অনীতিপূর্বক, তাই তাকে এইভাবে গ্রেপ্তার করলো। পশুর মতো পিছনে হাত দিয়ে দড়ি দিয়ে বাঁধলো, হাত সামনে থেকে নিয়ে পিছনে নিয়ে দড়ি দিয়ে বাঁধলো, বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছে, বেঁধে তাকে টেনেছে, ওই দুহাত পিছনে বেঁধে তাকে টেনে টানতে টানতে নিয়েছে, রথে উঠে টানতে টানতে নিয়ে গিয়েছে। আর ভগবানের তখন কি অবস্থা হলো দেখুন, প্রভুপাদ এখানে বলছেন যে এখানে এই শ্লোকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অশ্বত্থামাকে একটি পশুর মতো দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। শ্রীধর স্বামীর মতে অর্জুন তার ধর্ম অনুসারে এই ব্রাহ্মণ পুত্রটিকে একটি পশুর মতো রজ্জুবদ্ধ করতে বাধ্য হয়েছিল। শ্রীধর স্বামীর এই মন্তব্যটি শ্রীকৃষ্ণের পরবর্তী উক্তি দ্বারা প্রতিপন্ন হয়েছে। অশ্বত্থামা যদিও ছিল দ্রোণাচার্য কৃপীর পুত্র, কিন্তু অধঃপতিত হওয়ার ফলে তার সঙ্গে ব্রাহ্মণোচিত ব্যবহার না করে পশুর মতো আচরণ করায় উপযুক্ত হয়েছে। অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র, ব্রাহ্মণের পুত্র, অথচ তার সঙ্গে ব্রাহ্মণের মতো আচরণ করা হয়নি। কেন হয়নি? কেননা সে ব্রাহ্মণের মতো ছিল না, ব্রাহ্মণের মতো ব্যবহার করেনি, তার আচরণ ব্রাহ্মণের মতো ছিল না, তার আচরণ ব্রহ্ম বন্ধুর মতো ছিল, তাই ভগবানের ইঙ্গিত হয়ে অর্জুন এইরকম করল। 34 নম্বর শ্লোক, শিবিরায়নিনি সন্তম রজ্জুবদ্ধারি পুম্বলাত প্রহার্জুনম প্রকুপিত ভগবান অম্বুজে ক্ষণ। অশ্বত্থামাকে রজ্জুবদ্ধ করার পর অর্জুন তাকে শিবিরে নিয়ে যেতে চেয়েছিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার পদ্মের মতো সুন্দর চক্ষুর দ্বারা দৃষ্টিপাত করে ক্রুদ্ধ অর্জুনকে বলেছিলেন, দেখুন এইবার ভগবান অর্জুনকে পরীক্ষা করছেন। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন দ্রৌপদীর সামনে যে হে হে প্রিয়ে, তোমার পুত্রদের যে হত্যাকারী, আমি তার মস্তক তোমাকে এনে দেব, তুমি সেই মস্তকের উপর দাঁড়িয়ে তর্পণ করবে, তোমার পুত্রদের হত্যাকারী মস্তকের উপর দাঁড়িয়ে তোমার পুত্রদের তর্পণ করবে, আমি তোমাকে সেই তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক নিয়ে দেব। তখন অশ্বত্থামাকে যখন বাঁধলেন, অর্জুনের তো নেওয়ার কথা ছিল অশ্বত্থামার মস্তক, মানে মস্তক কেটে নেওয়ার কথা ছিল, আর এখন অর্জুন তাকে বেঁধে নিয়ে যাচ্ছেন, এই জন্য ভগবান তাকে পরীক্ষা করছেন। অশ্বত্থামাকে রজ্জুবদ্ধ করার পর অর্জুন তাকে শিবিরে নিয়ে যেতে চেয়েছিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার পদ্মের মতো সুন্দর চক্ষুর দ্বারা দৃষ্টিপাত করে ক্রুদ্ধ অর্জুনকে বলেছিলেন। তো ভগবানের চক্ষুদ্বয় কেমন? পদ্মের মতো সুন্দর। এবং এখানে বলা হয়নি দেখুন যে ভগবানের চক্ষু রক্তিম হয়ে উঠেছে, ক্রোধে রক্তিম হয়ে উঠেছে ভগবানের চোখ, এখানে সুখদেব গোস্বামী তা বলেননি। কেন?
না ভগবান হচ্ছেন অপ্রাকৃত। প্রভুপাদ লিখছেন ভগবান অপ্রাকৃত এবং তাই তিনি সর্বাবস্থাতেই পরম ভাব সমন্বিত। তাৎপর্য রয়েছে দেখুন, আছে তার ক্রোধ জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের ক্রোধের মতো নয়, যেহেতু তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার ক্রোধ এবং আনন্দ উভয় সমান। তার ক্রোধ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে প্রকাশিত হয় না, এটি কেবল তার ভক্তের প্রতি পক্ষপাতিত্বের প্রকাশ, কেননা সেটি হচ্ছে তার অপ্রাকৃত প্রকৃতি। তাই তিনি ক্রুদ্ধ হলেও তার ক্রোধের পাত্র তার আশীর্বাদ পুষ্ট হন, তিনি সর্বাবস্থাতে অপরিবর্তনীয়। তো ভগবানের ক্রোধ, ভগবানের সমস্ত কিছু তো সব কি অপ্রাকৃত। ভগবানের ক্রোধ হয়েছে তথাপি তার চক্ষু কিন্তু ওই তাম্রাক্ষ হয়নি, সেই পদ্মফুলের মতোই সুন্দর রয়েছে, পদ্মফুলের মতোই সুন্দর। কেননা ভগবান এই জড়গুণের দ্বারা প্রভাবিত হন না। এই যে ক্রোধ, ক্রোধে রোগ রোগ চোখ রক্তিম হয়ে ওঠা, গুণের প্রভাব, গুণের প্রভাবে এই রকম কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব, এই কাম ক্রোধ সব রজগুণ থেকে আসছে। কিন্তু ভগবান তো গুণাতীত, তিনি তো গুণের বশবর্তী নন, এই জন্য ভগবানের চক্ষু সেই পদ্মফুলের মতোই সুন্দর কোমল রয়েছে, সর্বাবস্থায় তিনি অপরিবর্তনীয়। এখন ভগবান তো দেখছেন যে প্রতিজ্ঞা করেছিল, প্রতিজ্ঞা করেছিল আমার সম্মুখে যে দ্রৌপদীকে অশ্বত্থামার মস্তক এনে দেবে, কোন মস্তক না নিয়ে একে পুরো বেঁধে কেন নিয়ে যাচ্ছে শিবিরে, সেখানে কেন এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছে। এর দ্বারা ভগবান অর্জুনের ধর্মের পরীক্ষা করছেন যে অর্জুন তার গুরুর উপকারের কথা ভুলে গেল কিনা, যে অর্জুনকে এই যে বিদ্যা অস্ত্রবিদ্যা প্রদান করেছিল কে, দ্রোণাচার্য। দ্রোণাচার্যের ঋণ সে ভুলে গেল কিনা, সে তার ধর্মের কথা ভুলে গেল কিনা, অর্জুনকেও পরীক্ষা করছেন ভগবান। তাই অর্জুনকে পরীক্ষা করার জন্য দেখুন এইভাবে বলছেন, 35 নম্বর শ্লোক, মৈনম পার্থার্হসি ত্রাতুম ব্রহ্মবন্ধুমিমম জহি যোষাবনাগশো সুপ্তান বধিন্নিশি বালকান। হে পার্থ, যে অশ্বত্থামা নিরাপরাধ নিদ্রিত শিশুদের রাত্রিবেলা হত্যা করেছে, এই সেই ব্রাহ্মণ অধমকে ছেড়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়, একে বধ করো। ভগবান এখানে বলছেন যে একে বধ করো। আবার সেই ভগবান তিনি নীতিশাস্ত্রে বলেছেন যে আততাই বদার হো ব্রহ্মবন্ধু ন হন্তব্য। আততাই বদার হো মানে আততাই, যে গৃহে অগ্নি সংযোগ করে, মানে যে গৃহে অন্যের গৃহে আগুন লাগায়, অন্যের জমির ধান লুট করে, দুর্ধর্ষ অস্ত্র নিয়ে আক্রমণ করে, স্ত্রী কন্যা অপহরণ করে, এই প্রকার আততায়ীকে বধ করাই শাস্ত্রের নির্দেশ। এই প্রকার আততায়ীকে বধ করাই শাস্ত্রের নির্দেশ, এটা ভগবান শাস্ত্রের নির্দেশ দিয়েছেন। আবার তিনি শাস্ত্রেও বলেছেন যে ব্রহ্মবন্ধু ন হন্তব্য। ব্রহ্মবন্ধু মানে ব্রাহ্মণের অযোগ্য পুত্র। সাগরিকা মাতাজি সাইলেন্ট করুন, ব্রহ্মবন্ধু ন হন্তব্য মানে ব্রাহ্মণ অধম, ব্রাহ্মণ অধম
তাকে কোনো অবস্থায় তাকে শরীরে বধ করা যাবে না। সে যদি আততায়ী হয়, সে যদি আততায়ী হয় তাহলেও ব্রহ্মবন্ধু ন গন্তব্য, এটা শাস্ত্রে ভগবান বলেছেন। কিন্তু এখানে ভগবান জানেন, এই যে বলছেন ব্রাহ্মণ আদম মানে ব্রহ্মবন্ধু, আর তাকে বলছেন হে অর্জুন তুমি একে বধ করো। কেন বলছেন অর্জুনকে যে অর্জুন তুমি একে বধ করো? এই অশ্বত্থামা নিরপরাধ নিদ্রিত শিশুদের রাত্রিবেলা হত্যা করে, অতএব সে আততায়ী, সে আততায়ী, অতএব একে বধ করো। ভগবান এখানে কেন বলছেন? কেন? অর্জুনের ধর্ম পরীক্ষার জন্য। দেখুন ভগবানও তার ভক্তদের এইভাবে এই প্রকার অর্জুনের মতো প্রিয় ভক্তকেও পরীক্ষা করেন, আমাদেরকেও পরীক্ষা করেন, সকলকেই পরীক্ষা দিতে হবে। ক্লাসে নতুন ক্লাসে উঠতে গেলে সকলকেই পরীক্ষা দিতে হবে, ধৈর্য শৌর্য সংযম ভক্তি সব সমস্ত ক্ষেত্রে ভগবান পরীক্ষা করেন। এই জন্য সমস্ত কিছু ঠিক ঠিক বুঝে শাস্ত্র জ্ঞানের অনুসন্ধান নিয়ে তারপর পদক্ষেপ ফেলতে হবে। তো এখানে অর্জুন দেখো যে ক্রোধে যার চক্ষু রক্তিম হয়ে উঠেছে, সে তাকে আবার ভগবান বলছে যে কি বধ করো ক্রোধিত অবস্থায়, কিন্তু অর্জুন কি করলেন? তাকে বধ করলেন না, বধ কিন্তু করলেন না। কেননা অর্জুন তার গুরুদেবের উপকারের কথা ভুলে যাননি, অর্জুন তার উপকার গুরুদেবের উপকারের কথা ভুলে যাননি। অর্জুন জানেন যে আমার গুরুপুত্র যদিও সে ব্রাহ্মণ অধম, তথাপি তার গুরুপুত্র গুরুদেবের প্রতি ঋণ রয়েছে, দ্রোণাচার্যের প্রতি, অস্ত্র গুরু, যে গুরুদেবই আমাকে সমস্ত অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছেন। আজকে যে আমি অশ্বত্থামার সঙ্গে একে বন্দি করেছি সেও গুরুদেবের প্রদত্ত অস্ত্রের দ্বারা। নীতিশাস্ত্রে রয়েছে আত্মা বৈ জায়তে পুত্র, আত্মাই মানে পিতার পিতাই পুত্র রূপে এই জগতে বর্তমান, যাদের স্বামী মারা গিয়েছে, পতি মারা গিয়েছে, যদি পুত্র থাকে তাহলে শাস্ত্রের নির্দেশ হচ্ছে যে সেই পিতাই পুত্র রূপে এই জগতে বিদ্যমান। তো দ্রোণাচার্য মারা গিয়েছিলেন, তো দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তাই নীতিশাস্ত্রের অনুযায়ী সেই দ্রোণাচার্যই অশ্বত্থামা রূপে জগতে বর্তমান। তাই অর্জুন এই শাস্ত্রের অনুশাসন মেনে অশ্বত্থামাকে হত্যা করলেন না, তার মস্তক ছিন্ন করলেন না, তাকে পশুর মতো বেঁধে নিলেন। তাই ভগবান পরীক্ষা করছেন যে একে পশুর মতো বাঁধলে কেন, একে যদি এইভাবে বেঁধে নিয়ে যাও তো ওখানে শিবিরে গেলে আবার আবার ঝগড়া হবে, আবার বিবাদ হবে, অতএব একে এখানেই বধ করো। অর্জুন একে এখানেই বধ করো ভগবান বলছে। ৩৬ নম্বর শ্লোক, মত্তম প্রমত্তন্মত্তম সুপ্তম বালম স্ত্রিয়ম জড়ম প্রপন্নম বীরথম ভীতম নারিপুম হন্তি ধর্মবিৎ। মত্ত প্রমত্ত উন্মত্ত নিদ্রিত নিঃশেষ্ট শরণাগত ভগ্নরত ভয়ার্ত বালক বা স্ত্রীলোক শত্রু হলেও ধার্মিক ব্যক্তি তাকে বধ করেন না। ভগবান বলছেন, ভগবান নীতি শিক্ষা দিচ্ছেন যে মত্ত, মত্ত মানে মত্ত মানে পাগল, পাগল, প্রমত্ত, প্রমত্ত মানে আরো
প্রকৃষ্ট রূপে মত্ত বদ্ধ পাগল এরকম উন্মত্ত উন্মত্ত মানে মদ্য আদি পান করে যারা উন্মত্ত হয়ে উঠেছে মদ্য আদি পান করেছে তাদের স্থিতি ঠিক নেই নিদ্রিত ঘুমান্ত নিঃশেষ্ট নিঃশেষ্ট মানে জড়বদ বিচরণ করেন জড় ভরতের মতো শরণাগত কেউ শরণ গ্রহণ করেছে ভগ্নরথ যুদ্ধক্ষেত্রে যার রথ ভঙ্গ হয়ে গিয়ে রথ ভেঙে গিয়েছে যেমন ভগবান শ্রী রামচন্দ্র রাবণের রথকে এইভাবে বিধ্বস্ত করেন কিন্তু রাবণকে ছেড়ে দিয়েছিলেন প্রথম যুদ্ধে প্রথম যুদ্ধে ছেড়ে দিয়েছিলেন কেন ভগ্ন রথ ছিল ভয়ার্ত কেউ ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তাকে আর মারবে না বালক বা স্ত্রীলোক বালক এবং স্ত্রীলোক সর্বদা একে এদের হত্যা নিষিদ্ধ শত্রু হলেও ধার্মিক ব্যক্তি তাকে বধ করেন না ভগবান শিক্ষা দিচ্ছেন যে ধার্মিক ব্যক্তি যদি কেউ হয় তাহলে মত্ত প্রমত্ত নিদ্রিত নিঃশেষ্ট শরণাগত এনাদেরকে কেউ বধ করে না কিন্তু এই অশ্বত্থামা এরকম জঘন্য কার্য করেছে যে নিদ্রিত অবস্থায় হত্যা করেছে আবার কাদের শিশুদের এখানে বলেছে বালক বা স্ত্রীলোক শত্রু হলেও ধার্মিক ব্যক্তি তাকে বধ করেন অথচ এই অশ্বত্থামা বধ করেছে বালকদের বধ করেছে আবার কি তারা নিদ্রিত প্রথম নিয়ম লঙ্ঘন করেছে দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে নিদ্রিত অবস্থায় হত্যা করেছে তার জেগে থাকলে অন্য কথা ছিল যুদ্ধের ক্ষেত্রে থাকলে অন্য কথা ছিল কিন্তু নিদ্রিত অবস্থায় বধ করেছে আর কাদের বালকদের যদি শাস্ত্রে নিষেধ করা হয়েছে অশ্বত্থামা আধার্মিক ব্যক্তি ব্রাহ্মণ অধম এর মধ্যে ব্রাহ্মণের কোনো গুণাবলী নেই অতএব তুমি কেন একে ছেড়ে দিচ্ছ কেন একে ছেড়ে দিচ্ছ কেন একে বেঁধে নিয়ে যাচ্ছ তুমি তো বলেছিলে যে তুমি এর মস্তক কেটে নিয়ে যাবে তুমি কেন একে ছেড়ে দিচ্ছ ৩৭ নম্বর শ্লোক ভগবান আরো আরো যুক্তি দেখাচ্ছেন অর্জুনকে স্বপ্রাণান্যা পরপ্রাণই প্রপুষ্ণাত্যো ঘৃণ খল তদ্বদস্তস্য হি শ্রেয় ইয়দ্দশোদ্যা তদোপমান যে ঘৃণ্য ক্রূর ব্যক্তি পরের প্রাণ বধ করে স্বীয় প্রাণ পরিপোষণ করে তাকে বধ করাই তার পক্ষে মঙ্গলজনক তা না হলে তার সেই পাপের ফলে সে নরকগামী হবে নীতিশাস্ত্রের শিক্ষা যে ঘৃণ্য কুরুর ব্যক্তি পরের প্রাণ বধ করে স্বীয় প্রাণ পরিপোষণ করে প্রভুপাদ এই তাৎপর্যে বর্ণনা করছেন এর বিষয়ে যে বর্তমান যুগে এইরকম অধঃপতিত মানুষদের সংখ্যা বেড়ে যাচ্ছে যে নিজের প্রাণকে পরিপোষণ করেন মানে পরিপোষণ করার জন্য মানে শরীরকে পুষ্ট করার জন্য শরীরের মাংস বৃদ্ধি করার জন্য অপর একটা জীবের মাংস খাচ্ছে যারা এই জীব হত্যা করে মাছ মাংস খাচ্ছে তাদেরকে এখানে বলা হচ্ছে প্রভুপাদ এখানে তাৎপর্যে বলেছেন যে আগেও বলা আছে যে এইরকম কোন জীবকে বধ করা কোন জীবকে বধ করা মানুষ হত্যার সমান নীতিশাস্ত্রে মনুসংহিতায় বলা হয়েছে যে অন্য একটা জীবকে বধ করা যেমন এই জগতে লোক হাঁস মুরগি এগুলো হত্যা করে খাচ্ছে হাঁস মুরগি অন্যান্য জীব গাভী গাভীকে হত্যা করছে গাভী এরকম অনেক পশুদের হত্যা করে খাচ্ছে তাই শাস্ত্রে বলা হয়েছে যে এদের হত্যা করা ওই মানুষ হত্যার তুল্য এদের হত্যা করে খাওয়াও
মানুষ হত্যা করার তুল্য, একই পাপ। অতএব এই যারা করছে যে নিজের প্রাণকে, নিজের শরীরকে, প্রাণ মানে শরীর, এখানে এই শরীরকে পুষ্ট করার জন্য, শরীরে যাতে একটু মাংস বৃদ্ধি হয়, এই জন্য যারা অপরের শরীরকে বিনাশ করছে, রাজা বা আইন অনুযায়ী সেই সমস্ত পাপীদের সেই প্রকার প্রাণদণ্ডে দণ্ডিত করাই তাদের পক্ষে মঙ্গলজনক। ওই পাপীদের পক্ষে মঙ্গলজনক যে ওই পাপীকে যদি প্রাণদণ্ড দেওয়া হয় তাহলে সে নরক লোকের সাজা থেকে রক্ষা পাবে, আর যদি তাকে প্রাণদণ্ডে দণ্ডিত না করা হয় তাহলে নরক লোকে গিয়ে তাকে ওইরকম ভয়ঙ্কর প্রাণদণ্ডে দণ্ডিত হতে হবে। সে যেমন ভাবে ওই হত্যা করেছে, এবং শুধু সে নয়, ছয় সাতজন ব্যক্তি যে ওটা অনুমোদন করেছে, যে ওটা বাজার করতে গিয়েছে, যে ওটা কেটেছে, ওই জীবকে হত্যা করেছে, যে ওটা রন্ধন করেছে, যে ওটা পরিবেশন করেছে, যে ওটা খেয়েছে, এইরকম ছয় জন ব্যক্তি ওই পাপে দণ্ডিত হয়ে যায় মৃত্যুদণ্ডে। এই ছয় জন ব্যক্তি ওই পাপে দণ্ডিত হয়ে যায়। এই জন্য নীতি শিক্ষায় বলা হচ্ছে যে এই রকম পাপীদের রাজা যেন দণ্ড দেয়, প্রাণদণ্ডে দণ্ডিত করে। একটা জীবকে হত্যা করে একটা মানুষ হত্যার সঙ্গে সমান। তাই ওই সমস্ত অধার্মিক ব্যক্তিদের জন্য প্রাণদণ্ড দেওয়াই তাদের মঙ্গল, অন্যথায় এখানে যদি প্রাণদণ্ডে দণ্ডিত না হয় তাহলে নরক লোকে গিয়ে ভয়ঙ্কর দণ্ড, নরক লোকে গিয়ে ওই যমদূত তাদের মাংস তাদের শরীর থেকে কেটে কেটে তাদেরকে খাওয়াবে, মাথা কেটে দেবে, হাত কেটে দেবে, তারপর চোখ টেনে বের করে নেবে, মাথা কেটে ফেলে দেবে। কিন্তু ওই অবস্থায় সে জীবিত, ওই নরক লোকে এমন এমন শরীর দেওয়া হয় যে ওই অবস্থায়ও সে জীবিত। ওই মাথা কেটে ফেলা হচ্ছে, হাত কেটে ফেলা হচ্ছে, পেটের থেকে অন্ত্রতন্ত্র সব বের করে নেওয়া হচ্ছে, তথাপি ওই জীব ওখানে জীবিত থাকবে। কেননা ওই কষ্ট ভোগ করবে যে এই জগতে সে একটা প্রাণীকে এইরকম এইরকম ভাবে শাস্তি দিয়েছে বা এরকমভাবে হত্যা করেছে, সেই হত্যার যন্ত্রণা তাকে ভোগ করানোর জন্য ওই নরক লোকে ওইভাবে যাতনাময় শরীর দিয়ে ওই শরীরের মাথা কেটে দেবে, হাত কেটে দেবে, চোখ উপড়ে নেওয়া হবে, তার মাংস কেটে তাকে খাওয়ানো হবে, বা রুরু পেক্ষী পক্ষী এসে তার মাংস খোবলা খোবলা বের করে নেবে, তাকে অগ্নিতে পোড়াবে। যেমন কাবাব, শিখ কাবাব পোড়ানো হয়, ওইভাবে তার মাংস কেটে কেটে ওইভাবে পোড়ানো হবে। এই সমস্ত ভয়ঙ্কর শাস্তি ওই নরক লোকে তাকে ভোগ করতে হবে, যদি না এই লোকে তার শাস্তি হয়। তাই ভগবান বলছে যে এই প্রকার নিজের প্রাণ রক্ষার জন্য যে অন্যের প্রাণকে বধ করেছে, তাকে যদি এখানে দণ্ড না দেওয়া হয় তাহলে ওই সাজার ফলে সে নরকগামী হবে। অতএব তুমি একে বধ করো, এইভাবে অর্জুনকে ধর্মের ধর্মের পরীক্ষা করছেন যে অর্জুন বধ করে কিনা। প্রভুপাদ এখানে দেখুন তাৎপর্য বর্ণনা করছেন যে ধর্মনীতি ও সমাজনীতির প্রণেতা মনু মহারাজ নির্দেশ দিয়ে গেছেন পশু হত্যাকারীদেরও হত্যাকারী বলে বিবেচনা করতে হবে। তাৎপর্য প্রপাদ লিখছেন, কেননা পশুর মাংস উন্নত মানুষের আহার্য নয়,
মানুষের কর্তব্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। তিনি বলেছেন যে পশু হত্যা সংঘবদ্ধভাবে চক্রান্ত করে মানুষ হত্যা করার মতোই। দেখুন প্রভুপাদ বলছেন যে পশু হত্যা মানুষ হত্যা করার মতোই, এবং তার ফলে তাদের সকলকে দণ্ডভোগ করতে হবে। পশু হত্যায় যে অনুমতি দেয়, দেখুন আমি যেটা বলেছিলাম, যে অনুমতি দেয়, যে পশুকে হত্যা করে, যে পশু মাংস বিক্রয় করে, যে পশু মাংস পরিবেশন করে, যে রন্ধন করে, তারা সকলেই ঘাতক, এবং প্রকৃতির নিয়মে তাদের সকলকেই দণ্ডভোগ করতে হবে। তাহলে এই মাছ মাংস ডিম এগুলো মানুষের আহার্য নয়, মানুষের এগুলো আহার্য নয়, কারণ এইগুলো কেউ যদি মনুষ্য দেহর প্রাপ্ত হয়ে এগুলো আহার করে, তাহলে তাদের জন্য এইরকম নরক লোকে এইরকম সাজা রিজার্ভ হয়ে আছে, নরক লোকে এই প্রকার সাজা রিজার্ভ হয়ে থাকবে। আধুনিক বিজ্ঞানের অনেক উন্নতি সত্ত্বেও কেউ আজ পর্যন্ত একটি জীব তৈরি করতে পারেনি, তাই কোনো প্রাণীকে হত্যা করার অধিকারও কারো নেই। যারা মাংসাহারী তাদের জন্য যজ্ঞে পশু বলি দিয়ে কেবল মাংসহার করার অনুমতি শাস্ত্রে দেওয়া হয়েছে। এই ধরনের অনুমোদন পশু হত্যা করতে উদ্বুদ্ধ করার জন্য নয়, পক্ষান্তরে কসাইখানায় ইচ্ছামতো পশু বলি বন্ধ করার জন্য। যজ্ঞবেদিতে পশু বলি দেওয়া হলে সেই পশু সরাসরি ভাবে মনুষ্য স্তরে উন্নীত হয় এবং পশু মাংস আহারীও তার পাপ থেকে মুক্ত হয়। তাই এই একটি অনুমোদন শাস্ত্রে দেওয়া হয়েছিল, শাস্ত্রে আছে যে যারা মাংস না খেয়ে থাকতে পারে না তাদের জন্যই এইভাবে যজ্ঞে যজ্ঞে পশু বলি দিয়ে আহারের বিধান শাস্ত্রে রয়েছে। সেই পশু যজ্ঞে বলি দিলে উৎসর্গ করলে সে সরাসরি মনুষ্য স্তরে উন্নীত হয়। এই জন্য এইভাবে শাস্ত্রে অনুমোদন করেছে, এতে সব তাদের ওই পশুরও মঙ্গল হতো, ওই পশুকে যজ্ঞে উৎসর্গ করার ফলে সে সরাসরি মনুষ্য স্তরে ফিরে যেত, আর তাকে ওইভাবে যজ্ঞে উৎসর্গ করলে তাদের পাপও হতো না। এই জন্য এটা শাস্ত্রে যেহেতু অনুমোদন করেছে তাই এটা এটা ঠিক আছে, কিন্তু যদি কেউ কসাইখানায় ইচ্ছা মতো পশু বলি দেয় তাহলে সেটা অনুচিত, এবং এইভাবে যদি এই পশু বলি হতে থাকে, মানে এই জগতে কসাইখানায় যদি এরকম পশু হত্যা হতে থাকে, তাহলে দেখুন প্রভুপাদ কি লিখছেন যে জড় জগৎ সর্বদা নানা রকম উৎকণ্ঠায় পূর্ণ, এবং পশু হত্যার ফলে সেই পরিবেশ অত্যন্ত কলুষিত হয়ে উঠেছে, এবং তার ফলে এই যত পশু হত্যা হচ্ছে এর ফলে কি হবে, যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ এবং নানা রকম প্রাকৃতিক গোলযোগ দেখা দেবে। এই যে পশু বিশেষ করে গাভী হত্যা, এই গাভী হত্যার ফলে এইভাবে ভূমিকম্প হয়, গাভীর রক্ত ধরিত্রীতে পড়লে ধরিত্রী দেবী সহ্য করতে পারে না, ভূমিকম্প হয়, এই যুদ্ধ হয়। প্রভুপাদ বলছিলেন যে যতদিন না গাভীর রক্ত পৃথিবীতে অব্যাহতভাবে, মানে যতদিন পড়বে ততদিন যুদ্ধ বিগ্রহ থামবে না। তো এইভাবে যেহেতু গাভীকে এইভাবে কসাইখানায় বধ করা হচ্ছে, সরকার কোনো কোনো সরকার এইভাবে কসাইখানা